ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. একজন বোন জানতে চেয়েছেন যে তার স্বামী নিয়মিত 5 ওয়াক্ত সলাত আদায় করেন না এবং তাবিজ দেন, তাহলে তার সাথে তার বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বোন, এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা এই বাংলাদেশের শত শত মা বোনেরই প্রশ্ন। যে আমরা দেখি সমাজে অসংখ্য ভাই বোন এরকম রয়েছেন যে যারা সলাত কায়েম করেন না, কোনো জায়গায় স্বামী সলাত কায়েম করেন না, কোনো জায়গায় স্ত্রী করেন না, কোনো জায়গায় দুইজনেই করেন না। প্রথমে আসি আমরা সলাতের মাসালায়। এই মাসালাটি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সোয়ালে বিন হুসাইমিন রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সোয়ালে আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদেরকে করা হয়েছিল যে স্বামী সলাৎ কায়েম করে না বা স্ত্রী সলাৎ কায়েম করে না, এ ব্যাপারে শরীয়তের হুকুম কী? ওনারা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে, যে যদি যে কোনো একজন হয় স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না, অথবা স্ত্রী করে স্বামী করে না, তাহলে তাদের বিবাহ বাতিল। কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন যে কাফের মুশরিকের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য হইল তার কুসলাহ, সলাত পরিত্যাগ করা। সলাত ইমানের বহিঃপ্রকাশ, সলাতের মাধ্যমে একজন মুমিন তার ইমানের স্বীকৃতি প্রকাশ পায়। তো যে ব্যক্তির মধ্যে সলাত নেই, ওই ব্যক্তির সাথে একজন সলাত আদায়কারী ব্যক্তির বিবাহ বৈধ হয় না। এজন্য তারা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে। যদি তওবা করে ফিরে আসে স্বামী অথবা স্ত্রী, তাহলে তাদের বিবাহ আবার থাকবে। এবং সেটা যদি ইদ্দতের মধ্যে হয়, অর্থাৎ মানে আগে সলাৎ কায়েম করতো বিবাহের সময়, কারণ বিবাহের সময় বেনামাজি ছেলে বা বেনামাজি মেয়ের সাথে বিবাহ দেওয়াই জায়েজ নেই। আচ্ছা, কোনো মুমিন দেখলো যে বিবাহ যে সময় হচ্ছে সে সময় সলাৎ আদায় করে, পরে হঠাৎ করে সলাৎ বন্ধ করে দিয়েছে, তাহলে যখনই বন্ধ করে দিয়েছে তখনই তাদের বিবাহ বাতিল হয়ে গেছে। এখন যদি ইদ্দতের ভিতরে যদি আবার তওবা করে, তাহলে তারা বলছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, তাহলে আর বিবাহ দৌড়ানোর দরকার নেই, আর দৌড়ানোর দরকার নেই। কিন্তু যদি ইদ্দত পার হয়ে গেছে এরপরে তওবা করছে আবার ফিরে আনতে চায়, তাহলে অবশ্যই তাকে আবার নতুন করে আক নবায়ন করে তাকে ফিরে আনতে হবে। খুবই কঠিন বিষয়। আর যারা মনে করেন যে নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা কুফরি হয় না, ফাসেকি হয়, কবিরা গুনাহ হয়, তাদের দৃষ্টিতেও কিন্তু এই ক্ষেত্রে বিবাহে কিছুটা সমস্যা তৈরি হয়। তো সবচেয়ে বড় কথা হলো বোন, যে স্বামী বা স্ত্রী একজন যদি বেনামাজি হয়, একজন জাহান্নামের দিকে যাবে আরেকজন জান্নাতের দিকে যাবে, এইভাবে একটি পরিবার, একটি সংসার, স্বামী স্ত্রীর জীবন চলে না। স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধনটাই হলো দুইজন একসাথে জান্নাতে যাওয়ার জন্য একজন আরেকজনকে সহযোগিতা করবে। তো একজন জাহান্নামের দিকে যাবে, একজন জান্নাতের দিকে যাবে, তো এই ক্ষেত্রে স্বামীকে আপনি ভালোভাবে বুঝাবেন, ভালোভাবে চেষ্টা করবেন যত যতভাবে সম্ভব। এরপরেও যদি তিনি ফিরে না আসেন, তিনি নামাজ কায়েম করতে অস্বীকার করেন, তাহলে আপনি অবশ্যই শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ দিকে আগাবেন, তালাকের দিকে আগাবেন। আর যেটি বলছেন তাবিজ দে, তাবিজ দেওয়ার মধ্যে দুই ধরনের হতে পারে। এক ধরনের হলো যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ দে, তাবিজের মধ্যে নকশা ব্যবহার করে, বিভিন্ন দেব দেবী মূর্তি জিন এদের নাম ব্যবহার করে, তারপরে বিভিন্ন জাদুর কাজকর্মগুলো করে যেগুলো দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় বা দুজন মানুষের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়, এই জাতীয় কাজগুলো করে, তাহলে এগুলো সুস্পষ্ট কুফরি এবং ইমান ভেঙে যাবে, তাহলে আপনার বিবাহ অবশ্যই বাতিল। আর যদি তাবিজের ক্ষমতায় বিশ্বাস করে না, শুধুমাত্র কোরআন দিয়ে দে বিশ্বাস করে সম্পূর্ণরূপে আল্লাহর ক্ষমতায়, কিন্তু কোরআনকে ব্যবহার করে তাবিজের কাজে, তাহলে এটি
মোরতাদ হবে না, ইসলাম থেকে বের হবে না, কিন্তু এটাও কুফর, এটাও শিরিক, এটাও শিরকে আসগর, এর দ্বারা কবিরা গুনাহ হবে, এটা থেকে তওবা করতে হবে।